ইতিমধ্যেই দেখেছেন ভ্যাকসিনের ব্যাপারে আমরা যতবার টাকা ছিল সবটাই খরচ করেছি। এক একটা ভ্যাকসিন করাটা আমাদের 600 থেকে 1200 টাকা করে লাগছে, এবং আমাদেরও প্রচুর, আমরা প্রায় 1.4 কোটি অলরেডি ভ্যাকসিন দিয়েছি। আমাদের 10 কোটি লোক যেটা বলে বাচ্চাদের বাদ দিয়ে আপনি 18 বছর পর্যন্ত যদি ধরেন একটা, তাতে 7-7 হাজার আসবে, এবং 7-7 হাজার আসলেও আপনি দেখেনি যে আমরা কিন্তু অলরেডি 1.4 কোটি ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়। এবং আমরা বিশেষ করে সুপার স্প্রেডার যেখান থেকে হতে পারে, বিশেষ করে কোস্তা বাজারে বিশ্রামটা জানে, কোস্তা বাজারে ওই কর্মচারীরা থেকে শুরু করে, লেবার থেকে শুরু করে, এমনকি হকার থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, মৎস্য বাজারে মৎস্য বিক্রেতা থেকে শুরু করে, সবজি বিক্রেতা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, কন্ট্রাক্টর থেকে শুরু করে, এদের কিন্তু আমরা অলরেডি রেগুলার বেসিসে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। 60-70 হাজার করে ভ্যাকসিনেশন কিন্তু আমরা রেগুলার ফিটে করে যাচ্ছি। ইন্ডাস্ট্রি থেকে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি দায়িত্ব নেন ভ্যাকসিনটা জোগাড় করার, আমরা দিয়ে দেবো বা আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থাটা করব। এক্ষেত্রে আপনার নিজের ওয়ার্কারকে আপনি সেভ করছেন, কোন কারণে আপনি কাজে লাগাতে পারছেন, আপনার যে ইন্ডাস্ট্রিটা মার খাচ্ছে আর যদি 10 দিন মারা হয় তাতে যা খরচা হবে, একবার যদি ভ্যাকসিনেশনটা করে নেন তাহলে এখন এই যে আবার আপনাকে রাখতে পারবো নেই। তারপরে খাদিতে কাজ করে যারা তাদেরও বিনা পয়সা ভ্যাকসিন দেওয়া উচিত, এবং বিশেষ করে ডোমেস্টিক সার্ভিস যারা দেয়, ডোমেস্টিক সার্ভিসটাকেও বদলাইতে আমার বলছিল তাদেরও কিন্তু ভ্যাকসিনটা দেওয়া উচিত। কারণ তারা তো এক জায়গা থেকে এসে এক একজন এক এক 4-5টা করে বাড়িতে কাজ করে, সুতরাং তারা তো গরিব, তাদের এই ব্যাপারটাও করতে হবে। সুতরাং এইসব দিয়ে আর কিছু কিছু জায়গায় নিশ্চয়ই কি অপশন নিয়ে কি ইন্ডাস্ট্রির একটা ব্যাপার আছে, কিন্তু অপশন করতে গেলে আপনি প্রোটোকল কোভিড মেনে কি করতে পারেন, যদি পারেন তাহলে আমরা দেখে নিতে পারি। দুই হচ্ছে লেবার ইন্ডাস্ট্রি এক্সপোর্ট আপনারা করতে পারছেন না, ফলে আপনাদের ব্ল্যাকলিস্টে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটাও সবসাথে ঠিক যে আপনি যে লেবার ইন্ডাস্ট্রি করবেন, লেবার ইন্ডাস্ট্রি সেখানে আপনার কয়েক হাজার ছেলে মেয়েরা কাজ করে, সেখানে আপনি ভ্যাকসিন না দিয়ে যদি কাজ করে তাহলে তো প্রত্যেকে অ্যাফেক্টেড হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু কোম্পানিটাই ডকে উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি ভ্যাকসিনেশন করে করুন, আমাদের কোনো আপত্তি নেই, সেখানে আপনার এক্সপোর্টও চলবে, আপনার ভ্যাকসিনেশনটাও তো হয়ে যাবে, আর এটা তো লেবার ডিপার্টমেন্টে কিছু কাজ তো আপনাদের করতেই হয়, সুতরাং এই কাজটা এর মধ্যে হয়ে যাবে।